আমি তো আর লোভ সামলাতে পারছি না, গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। চুই ঝালটা হাতে নিয়ে একটু প্রেস করলাম, আর কি সুন্দর করে ভেঙে গেল। রসুনটাও ঠিক তেমনি, এত সুন্দর সিদ্ধ হয়েছে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এত মজার। উফ, প্রথমে আমি একটা রান্নার প্যান নিয়ে নিয়েছি, সেখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, দুইটা বড় সাইজের রসুন কোয়া কোয়া করে ছিলে নিয়েছি, এখানে 10-12টার মতো শুকনা মরিচ, ফালি করে নিয়েছি 5-6টার মতো এলাচি, খুব ভালো করে থেতো করে নিয়েছি, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, গোটা জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, তবে এক ধরনের তেল দিলেও হবে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি, এই কাজটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে সেমভাবে খাসির মাংসটাও রান্না করা যাবে, গরুর মাংসের বদলে শুধুমাত্র খাসির মাংসটা দিলেই হয়ে যাবে। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, মাংসের সব জায়গাতে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সেইভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো পানি দিচ্ছি, খুব বেশি পানি দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম 10 থেকে 12 মিনিট। তো ফিরে আসলাম 12 মিনিট পরে, খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর অনেকটাই কিন্তু পানি বের হয়েছে, মাংস থেকে অনেক পানি বের হয়, এই জন্য আমি অল্প করে পানি দিয়েছিলাম, এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দর হয়ে গিয়েছে, পানি একদম শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে ভাজি করে নিতে হবে। আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি সেই চুই ঝাল। চুই ঝালগুলোকে আমি খুব ভালো করে ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি, এখানে 5টা রসুন নিয়ে নিয়েছি, দেশি রসুন হলে তো খুবই ভালো, তো আমার হাতের কাছে দেশি রসুন ছিল না, এজন্য আমি এই রসুনটাই ব্যবহার করেছি, তবে ছোটো ছোটো দেখে রসুনগুলো দিয়েছি। এখন খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, মাংসটা ভাজতে ভাজতে একটা সময় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একদম তেল উঠে আসা মতো হয়ে যাবে, সেন্টেই বোঝা যাবে মাংসটা খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। সে পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে, ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। তো এই মাংসে অল্প করে একটু ঝোল রাখতে হয়, তাহলে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 10 থেকে 12 মিনিট, এরই মধ্যে কিন্তু মাংসটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঝোলটা শুধুমাত্র ব্যালেন্স করে নিলেই হয়ে যাবে, আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, গায়ে মাখা একটা ঝোল আছে। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জিরার গুঁড়াটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি, মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। চুই ঝালের এই মাংসটা খেতে এত বেশি টেস্টি হয়, আর সাথে যদি এরকম রসুন দেওয়া হয় তাহলে তো কথাই নাই। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না, গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি, রসুনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে, আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো আমি একটা চুই ঝাল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে, রসুনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি চুই ঝাল আর রসুন দিয়ে গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করা হয় এত বেশি টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মাংসগুলোও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, হাত দিয়ে একটু প্রেস করলেই খুলে খুলে আসছে। তো খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম।